নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় খুবই সাধারণ, কিন্তু বিষয়টি সাধারণ হলেও ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যখন একটা ছোট আম গাছ কেনেন, কেনার কয়েক মাসের মধ্যেই গাছে মুকুল আসে, ফলও ধরে যায়, অত্যন্ত খুশিতে মনটা ভরে ওঠে। কিন্তু আমরা যারা ভিডিও বানাই, আপনাদেরকে বলি নতুন গাছে ফল নেবেন না, মুকুল এলেও ভেঙে দিতে হবে। শুনে হয়তো আপনাদের খারাপ লাগে, এটা কিন্তু গাছটাকে ভালো করে গড়ে তুলতে গেলে ভীষণ জরুরি। আজকের ভিডিওতে বলবো যে নতুন গাছে মুকুল এসে গেলে কখন ভাঙবেন এবং কেন ভাঙবেন। এবার আপনাদেরকে বলছি যে নতুন গাছে মুকুল কেন চলে আসে। আমরা যখন নার্সারি থেকে কোনো নতুন চারা গাছ কিনি, বিশেষ করে আমের চারা, তখন যে গাছটাতে মুকুল হয়ে থাকে বা ফল ধরে থাকে সেই গাছটার দিকে আমাদের নজর যায় সব থেকে বেশি। সেই গাছটা আমরা কিনে আনি, আবার মুকুল না থাকলেও বাড়িতে এনে লাগানোর কয়েকদিনের মধ্যেই আমের গাছে মুকুল চলে আসে। সেটা কেন হয়, তার কারণ হচ্ছে যে পরিণত গাছ থেকে এর সায়নটা সংগ্রহ করা হয়। পরিণত গাছ থেকে সংগ্রহ করা ডাল গ্রাফট করা হয় বলেই কম দিনের মধ্যে ওই ডালে মুকুল চলে আসে। আমার সামনে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই থাই ভ্যারাইটির আম গাছ। এবছরে এগুলো কিনেছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সিঙ্গেল ডালের আম গাছ, কিন্তু প্রত্যেকটা গাছে এবার মুকুল চলে এসেছিল। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড পালমার, পেছনে রয়েছে মিয়াজাকি, এটা হচ্ছে গৌরমতি, এটা হচ্ছে পিউজাই, এটা হচ্ছে হানিডিউ, আর এটা বাড়ি এগারো আমের গাছ। কাটিমন এবং বাড়ি এগারো দুটোই বারোমাসি আমের গাছ। ছাদ বাগান যারা করেন তারা এই আম গাছগুলো ছাদে লাগাতে পারেন, কারণ বছরে দু তিনবার আম পাবেন। ছাদ বাগানের জন্য এই আম গাছগুলো খুবই ভালো। গাছগুলোর চেহারা দেখেই বুঝতে পারছেন খুব একটা ভালো নয়, কারণ আমি নার্সারিতে গিয়ে গাছগুলো সংগ্রহ করতে পারিনি, একটি মিট আপ প্রোগ্রামে গিয়ে সেখানে যে দোকান এসেছিল সেখান থেকে সংগ্রহ করেছিলাম, ফলে গাছগুলো খুব একটা ভালো পাইনি। এই গাছগুলোকেই গড়ে পিঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই যে ডালটা এখানে ভাঙা রয়েছে, এখানে মুকুল এসে গিয়েছিল। কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য একটা গাছে মুকুল রেখেছিলাম, সে গাছে দুটো আম ধরেছে। এই যে মুকুলটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন গোড়ার দিকের কয়েকটি ফুল ফুটছে, সামনের দিকের ফুলগুলো এখনও ফোটেনি। এই অবস্থায় মানে মুকুল গাছে আসা মাত্র ভেঙে দিলে কিন্তু চলবে না। তার কারণ মুকুলের সিজনে যখন ডাল থেকে মুকুল বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র যদি এই মুকুলটা ভেঙে দেন, তাহলে এই গোড়া থেকে নতুন ডাল না বেরিয়ে আবার মুকুল বেরোবে, বারবার সেটা হতে থাকবে। এই জন্যে মুকুলটা পুরো ফুটে যাওয়ার পর যখন গুটি গুটি ছোট ছোট আম দেখা যাবে, সেই সময় মুকুলটা এই গোড়া থেকে ভেঙে দিতে হবে। ততদিনে এই যে ডালটা যেখান থেকে মুকুলটা বেরিয়েছিল সেটাও পরিণত হয়ে যাবে, তার ফলে এই গোড়া থেকে নতুন মুকুল না বেরিয়ে নতুন ডাল বেরোবে। এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হানিডিউ। দেখতে পাচ্ছেন উপর দুটো আম ধরে রয়েছে। এই দুটো আম বড় হলে এইটুকু গাছে দেখতে ভালোই লাগবে, কিন্তু এই দুটো আম নিতে গিয়ে গাছের কী পরিমাণ ক্ষতি করব সেটা আমরা নিজেরাও জানি না, কারণটা একটু বুঝিয়ে বলছি। দেখুন, এটা হচ্ছে সিঙ্গেল ডালের গাছ, এতে মুকুল এসেছে। মুকুল আসার পর এরকম আম সেট হতে এক থেকে দেড় মাস সময় লেগেছে। এবার এই যে আমটা বড় হবে, গাছ তার সমস্ত এনার্জি যেটা মাটি থেকে সংগ্রহ করবে এই আমটাকে বড় করার পেছনে খরচ করবে, কিন্তু একদম তোলার মতো হতে গাছে আমটা পাকতে আরও এক থেকে দেড় মাস সময় লাগবে। এবং আম তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ওই তার নতুন ডাল বেরোবে না, তার জন্য কিছুদিন সময় লাগবে। এবং তারপরে যদি শীত চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, আম গাছ আবার ডরমেন্সিতে চলে যাবে, পরে তখন নতুন ডালপালা বেরোনোর কোনো প্রশ্নই নেই। তাহলে কী দাঁড়ালো, যে এক বছর ঘুরে গেল, আপনি কী পেলেন, দুটো আম পেলেন, কিন্তু নতুন গাছে কোনো নতুন ডাল পেলেন না।
গাছটা ঝাঁকড়া হলো না। তার কারণ এই যে গাছটা তার যে গ্রোয়িং পিরিয়ড, সেই গ্রোয়িং পিরিয়ডে সে দুটো আমকে বড় করতে গিয়ে সমস্ত এনার্জি খরচ করেছে, যার ফলে গাছটার কোনো বৃদ্ধি হয়নি। তাহলে গাছে যদি এরকম আম ধরেও যায়, সেই আম কিন্তু রাখা যাবে না, গাছের ডালটাকে কেটে ফেলতে হবে। এবার এই ডালটা এখান থেকে কেটে দিতে হবে, তাহলে এইখান থেকে নতুন ডাল বেরোবে। মুকুল কেটে দেওয়ার পর কাটা জায়গাটায় ফাঙ্গিসাইড লাগাতে কিন্তু ভুলবেন না। কী করলে নতুন গাছে অসংখ্য ডাল বেরোবে তা নিয়ে আগে একটি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আপনি পাশের যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই পদ্ধতি ফলো করে এই দেখুন কতগুলো নতুন নতুন ডাল বেরোচ্ছে। এটা কাটিমন আমের গাছ, এখানেও মুকুল এসে গেছিলো, দেখতে পাচ্ছেন এখান থেকে মুকুলের ডালটা কেটে দেওয়ার ফলে নতুন চারটে ডাল বেরিয়ে গাছটা বেশ ঝাঁকড়া হচ্ছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন।